অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবসকে তো আপনারা সবাই চেনেন। উনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু উনি ওনার জীবনকে অনেক কাছে থেকে দেখেছেন ও খুব ভালোভাবে বুঝেছেন। ওনার জীবনে একটি অনেক খারাপ সময় এসেছে, আবার একটি অনেক ভালো সময়ও এসেছে। আর হয়তো এই কারণেই উনি আমাদের এমন কিছু কথা বলে গেছেন যা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, আর ওনার কথা যে কোনো মানুষের জীবনকে বদলে দিতে পারে। তো চলুন আজ আমি আপনাদের স্টিভ জবসের বলা কিছু কথা আপনাদের বলবো যা আপনার জীবনকে পরিবর্তন করতে অনেক সাহায্য করবে। আপনার প্রতিটি দিন এমনভাবে বাঁচুন যেন এটা আপনার জীবনের শেষ দিন, তাহলে আপনি দেখবেন আপনার সমস্ত অলসতা, সমস্ত অহংকার ও সমস্ত ভয় শেষ হয়ে যাবে। আর তখন আপনি কেবল সেই সিদ্ধান্তটাই নেবেন যার কারণে আপনাকে পৃথিবী মনে রাখবে। তাই যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন তৈরি হবে যে এটা আমি করব কি করব না, তখন কেবল নিজেকে এই একটি কথাই বলবেন যে এটা আমার জীবনের শেষ দিন হলে আমি কি করতাম, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আপনার সময়টা সীমিত, তাই এটাকে অন্য কারোর মতো করে বেঁচে নষ্ট করবেন না, ফালতু চিন্তা করবেন না, কেবল আপনার মনের কথা শুনুন। অনেক সময় আমরা কারোর উপরে রাগ করে অথবা কাউকে ভালোবেসে আমরা আমাদের পছন্দের কাজটিকে ছেড়ে দিই, কিন্তু এটা ঠিক নয়। এটা করলে আপনি পরে আফসোস করবেন। আপনার পজিশন কি হওয়া উচিত এটা অন্য কেউ ঠিক করে দিতে পারবে না, সেটা আপনাকেই ঠিক করতে হবে। আমি খুব দ্রুত মারা যাব, যদি আপনি এই কথাটা সবসময় মনে রাখেন তাহলে আপনি আপনার জীবনে বড় বড় সিদ্ধান্ত সহজেই নিতে পারবেন। কবরস্থানে সবথেকে ধনী লোক হওয়াটা আমার কাছে কোনো গুরুত্ব রাখে না, বরং রোজ রাত্রে ঘুমানোর সময় নিজেকে এটা বলা যে আজ আমি ভালো কিছু করেছি, এটা আমার জন্য অনেক গুরুত্ব রাখে। আপনার মধ্যে এক্সাইটমেন্ট থাকা দরকার আছে। যদি আপনি আপনার কাজকে নিয়ে বা আপনার আইডিয়াকে নিয়ে এক্সাইটেড না থাকেন, তাহলে আপনি দূর পর্যন্ত যেতে পারবেন না। ফোকাস করার অর্থ এটা নয় যে আপনার ব্রেনে যাই আইডিয়া আসবে আপনি সেটা নিয়েই ভাবা শুরু করবেন, বরং ফোকাস করার অর্থ হলো হাজারো ভালো আইডিয়া যা আপনার ব্রেনে আসছে সেগুলোকে এক সাইডে রেখে যে আইডিয়াতে আপনি কাজ করছেন সেটির দিকে মনোযোগ দেওয়া। কারণ একটি আইডিয়ার ওপরে ফোকাস না করতে পারলে আপনার মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। মহান কাজ করার কেবল একটি উপায় আছে, সেটা করুন যা আপনি করতে চান। আর যদি এখনও আপনি সেই কাজটিকে পাননি, তাহলে সেটাকে খুঁজতে থাকুন, কিন্তু কখনোই কম্প্রোমাইজ করবেন না। কখনো কখনো জীবন আপনাকে আঘাত করবে, কিন্তু তখন আপনি আপনার বিশ্বাসকে হারাবেন না। মনে রাখবেন যে পাগলগুলো বলে আমি পৃথিবী বদলে দেব, আসলে সে এটা করার ক্ষমতাও রাখে। নিজের ভুলকে স্বীকার করা শিখুন। যখন আপনি নতুন কিছু করবেন আপনার সাথে ভুল হবে, কিন্তু আপনাকে সেটা স্বীকার করে সংশোধন করতে হবে। লক্ষ্যের থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার যাত্রা। আপনি কি শিখেছেন, কিভাবে শিখেছেন আর কতটা শিখেছেন, এটাই ঠিক করবে আপনি আপনার লক্ষ্যে কতটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। তো বন্ধুরা, আশা করি স্টিভ জবসের এই মহান কিছু কথা আপনার জীবনকে পরিবর্তন করতে অনেক সাহায্য করবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।